নারী হয়েও নারীত্বের অবমাননা। কন্যা সন্তান হওয়ায় নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে যান মা ও নানি। স্বামীর পরিবারকে জানানো হয় মৃত সন্তান হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ঘটেছে এমন ঘটনা। সিসিটিভির ফুটেজ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ শনাক্ত করেন তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা জেনে নবজাতকের বাবা ও দাদি ছুটে যান হাসপাতালে। শিশুটির মা জানান, আগেও দুটি কন্যা সন্তান রয়েছে তার। স্বামীর আশা ছিল এবার হবে ছেলে সন্তান। চিকিৎসক জানান, বুধবার রাতে ওই নারী জরুরি বিভাগে সন্তান প্রসব করেন, তবে মা অসুস্থ থাকায় গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন সকালে ওয়ার্ডে থাকা এক রোগীর স্বজনের কাছে নবজাতকটিকে রেখে কৌশলে পালিয়ে যান। একটা নবজাতককে তার মা হাসপাতালে পরিত্যাগ করে চলে যায়। আমরা পরিত্যক্ত অবস্থায় বাচ্চাকে উদ্ধার করি এবং সে বাচ্চাকে আমরা হাসপাতালে আমাদের তত্ত্বাবধানে বাচ্চাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আমরা রেখে দিয়েছি। পরে সিসিটিভির ফুটেজ দেখে স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয় নবজাতকটিকে। শুক্রবার বিকেলে নবজাতককে মা বাবার কাছে হস্তান্তর করা হয়। ওই বাচ্চাকে আমার জিম্মায় দেয়। এখন বাচ্চা মা দুইজনে সদর হাসপাতালে ভর্তি আছে। সন্তানের প্রতি এমন আচরণ ঠিক হয়নি বলে উপলব্ধির কথা জানান মা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।